এই নির্মাতা রুবেল হোসেন উনি ডিরেক্টর গিল্ডের মেম্বার না, তারপরেও কিন্তু আমরা তার সাথে যোগাযোগ করেছি এবং সে ক্ষমা প্রার্থনা করেছে। সে বলেছে আমরা আসলে এটা তো বেসিক্যালি তাদের অজ্ঞতার কারণে এটা হয়েছে। সাংগঠনিক ভাবে তো কোনো একজন ব্যক্তি নির্মাতা সে স্বাধীনভাবে তার মত প্রকাশ করেন, তার সৃজনশীলতা সে তিনি যেভাবে ভাবেন সেভাবেই তিনি তার নাটক নির্মাণ করেন। এখানে সাংগঠনিকভাবে গিল্ডস এর কোনো নির্দেশনা থাকে না, তবে গিল্ডস এর যারা সদস্য তাদের একটা আমাদের গঠনতন্ত্রে লেখা আছে যে আমরা এমন কিছু কাজ করব না যেটা দিয়ে রাষ্ট্র বিরোধী কোনো কাজ হয় বা সমাজকে হেয় করে কোনো কাজ হয় বা এই ধরনের কিছু, প্রত্যেকটা সংগঠনের কিছু গঠনতন্ত্রে লেখা থাকে। মানে আমার কাছে মনে হয় একজন মানুষের নির্মাতা বলেন যাই বলেন তাদের রিয়ালাইজেশনটা কিন্তু অনেক বড় ব্যাপার। যদি তিনি সত্যি সত্যি রিয়ালাইজ করেন যে হ্যাঁ এটি ভুল করেছেন, এটি এই কাজটি অনেক অনেকের কষ্ট দিয়েছে, বিশেষ করে যাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছেন তাদের বাবা মা আত্মীয় স্বজনের কাছে অবশ্যই এটা খুব কষ্টের কারণ, তারা অনেক কষ্ট পেয়েছেন। এখন সেই রিয়ালাইজেশনটা যদি এই শিল্পী কলাকুশলী নির্মাতা প্রযোজনা প্রতিষ্ঠান তারা যদি রিয়ালাইজ করেন তাহলে তো মনে হয় যে এটার একটা বড় ধরনের পানিশমেন্ট তাদের নিজেদের কাছে, তাদের বিবেকের কাছেই তারা পানিশমেন্ট পাচ্ছেন। সারা বিশ্ব এবং আমাদের বাংলাদেশ সরকার অবশ্যই এই বিশেষ শিশুদেরকে একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য, স্বাভাবিক জীবন দেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টাই করছে সারা বিশ্ব এবং আমাদের বাংলাদেশের সরকার। তো এই রকম ক্ষেত্রে আসলে যেটাই বললাম যে নির্মাতা এবং শিল্পী কলাকুশলী প্রযোজনা প্রতিষ্ঠান যারা এই নাটকটার সাথে জড়িত ছিলেন সবাই আসলে ভুল করেছেন, সবাই হয়তো ভুলবশত এটা হয়েছে, অজ্ঞতাবশত হয়েছে বা যেভাবেই হোক হয়েছে তো ঘটনাটা, এবং তার জন্য এখন তারা সবাই ক্ষমা প্রার্থনা করছে, তারা মাপ চাইছে। এর বাইরে আর কি করা যেতে পারে আমার জানা নেই। মানে আমাদের কমিউনিটির তো সে, আমাদের গিল্ডসের হয়তো সদস্য নয় কিন্তু আমাদের কমিউনিটির তো সে, তো একজন পরিচালক, তো পরিচালক হিসাবে তাকে অবশ্যই আমরা গিল্ডস এর পক্ষ থেকে তাকে ডাকবো। অলরেডি ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি, সকালবেলায় কথা বলেছি এবং সে বারবার ক্ষমা চাচ্ছে, বারবার ভুল স্বীকার করছে, বারবার বলছে এটা আমরা বুঝতে পারিনি, এটা এই জিনিসটা আমার মাথায় ছিল না, এইভাবে হবে এটা বুঝতে পারিনি, বারবার সে ক্ষমা চাচ্ছে। এখন ব্যক্তিগতভাবে সে এটা ক্ষমা চাচ্ছে, আমরা সামগ্রিকভাবে সাংগঠনিকভাবে তাকে তাকে ডাকবো, তাকে ডেকে দেখি কি 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 পদক্ষেপ নেওয়া যায় সাংগঠনিকভাবে সেটা অবশ্যই আমরা ভাবছি। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।